ওয়েলকাম টু মাই চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকের এই লিস্টে আমি আপনাদেরকে দেখাবো 2014 সালে ক্যান্ডিডেটদের নাম্বার এবং তেনাদের নাম। কিন্তু যেটা জানা গিয়েছে এবং যেটা দেখা গিয়েছে, অনেক ক্যান্ডিডেটদের রোল নাম্বার রয়েছে কিন্তু নাম নেই। এই নিয়ে কিন্তু একটা জল্পনা কিন্তু রয়ে গিয়েছে। সোমবারে কিন্তু 2017 সালের নাম্বার প্রকাশিত হয়েছিল, শুক্রবারে 2014 সালের নাম্বার প্রকাশিত হয়েছে। কিন্তু ইতিমধ্যে যে জল্পনা দেখা দিয়েছে সেটা হলো যে রোল নাম্বার রয়েছে কিন্তু নাম নেই। এটা নিয়ে কিন্তু একটা বড় সন্দেহ চলছে। তার কারণ হচ্ছে যে এই যে ব্রাশ নাম্বার পেয়ে পাশ করে দেওয়া হয়েছে, তেনাদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে 7,000-এরও বেশি কিন্তু চাকরি প্রার্থী হয়েছে, অর্থাৎ তেনারা পাশ করে ইন্টারভিউর জন্য কোয়ালিফাই হয়েছেন। এবং আরও যে সমস্ত কোয়ালিফাই হয়েছিলেন, যারা নিয়োগ পেয়েছেন, তেনাদেরও কিন্তু নাম্বার কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে। 58,000-এর মতো যে নিয়োগ হয়েছে সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। এবং রিসেন্ট 3,965টা সিট শুধুমাত্র 2014 সালের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু যে সমস্ত তথ্যগুলো উঠে এসেছে সেগুলো তো একটা ভালো নিউজ, কিন্তু এর মধ্যে যে সমস্ত জায়গায় রোল নাম্বার রয়েছে নাম নেই, কোনো জায়গায় নাম রয়েছে কিন্তু কোনো রকম নাম্বার নেই, এই যে জল্পনা, সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে গৌতম পাল তিনি জানিয়েছেন যে তিনি স্বীকারও করেছেন যে না, হ্যাঁ হয়েছে এটা। কিন্তু এক্ষেত্রে কী হয়েছে, আমাদের পর্ষদের এক্ষেত্রে কী হয়েছে, অনেক দিন আগে হয়েছে পরীক্ষা, সেই জন্য কিন্তু সবার ডিটেলস পাওয়া যায়নি, পরে কিন্তু এটাকে আপডেট করে দেওয়া হবে, এটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে 2014 সালের লিস্টে কীরকম রয়েছে। চলুন দেখি, এখানে দেখতেই পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে এবং নাম্বারও দেওয়া আছে। কেউ কেউ পেয়েছেন নাম্বার 86, 91, 90 এরকম করে পেয়েছেন অনেকেই। কিন্তু আমি দেখে নেবো এখানে এই লিস্টের মধ্যে যে নাম্বার আছে নাম নেই, নাম আছে নাম্বার নেই, এরকম আছে কি না, আপনারাও লিস্টটা চেক করে নিতে পারেন। আমি ডেসক্রিপটিভ বক্সে এই লিস্টটা দিয়ে রাখবো, এই পিডিএফটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর ভালো লাগলে আপনাদের এই চ্যানেলটা সঙ্গে যুক্ত হয়ে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এখানে দেখেন আমি যেটা দেখতে পাচ্ছি না, অনেকগুলো পেজ রয়েছে, কারণ 2014 সালের সমস্ত ক্যান্ডিডেটদের এখানে নাম আর নাম্বার দেওয়া আছে, সেই জন্য কিন্তু আমার খুঁজে পাওয়াটা একটু মুশকিল হচ্ছে। আপনারা একটু ধৈর্য সহকারে খুঁজে নিতে পারবেন, দেখা যাক। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। জয় হিন্দ।